আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে কাঁধে কাঁধ পা পা মিলিয়ে দাঁড়ানোর বিষয়টি নিয়ে। কিছু সংখ্যক আলেমরা এটা সালাফি তথা আহলে হাদিসদের ব্যঙ্গ করেছে। আসুন আমরা ভিডিওটি দেখে আসি। আচ্ছা, হাদিসে আছে পায়ের সাথে পা মিলানো আর কাঁধের সাথে কাঁধ মিলানো, কয় জিনিস মিলানো? পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ। তারা আমাকে বলে, ও হানাফির গোষ্ঠী, তোমার নামাজ হয় না কেন? তোরা পায়ের লাগে পা মিলে ঝাঁপে ধরো না। এই দেখ, আমি সাইকেল ধরছি, আমাকে নাকি নামাজ হয় না? দাঁড়া দুই, আমাকে নাকি হয় না? আমি দেখাই আল্লাহ হাবিব কয় জিনিস মিলাইতে বলছেন, দুই জিনিস, পায়ের সাথে মা, পা কাঁধের সাথে কাঁধ। এবার যদি কেউ এইভাবে দাঁড়ায়, এবার আপনি কাদের সাথে কাঁধ মিলেন, আপনি আসেন আমার কাছে আসেন। দেখি নামাজ না ডিসকো। এবার দাঁড়ায়, পা ফাঁক করেন, পা ফাঁক করেন, এবার কাদের সাথে কাঁধ মিলান, আসেন, পা ফাঁক করেন, পা ফাঁক করেন, কাদের সাথে কাঁধ মিলান, পায়ের সাথে পা, কাদের সাথে কাঁধ মিলান লাগবে না? তো পা তো মিলেছে, কাদের হাদিস কই? হ্যাঁ, আমার জানা লাগবে না, তো মিলান কি? সম্মানিত উপস্থিতি, আসলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্না দ্বারা কাঁধে কাঁধ পা পা মিলিয়ে দাঁড়ানোর বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত, যেটা আপনি পাবেন তাবারানি ফিল আওসাত, মুসান্নাফ ইবনে আবি শাইবা, নাসিরুদ্দিন আলবানি, সিলসিলাতু সহিহা, হাদিস নাম্বার 1892। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যেই ব্যক্তি কাতারের মাঝে ছিদ্র বন্ধ করে দেবে, ওরাফাহুল্লাহু বিহা দারজাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধি প্রাপ্ত করে দিবেন, ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, উক্ত বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সহি আবু দাউদ, হাদিস নাম্বার 666। আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আকিমু সুফুফাকুম, আকিমু সুফুফা, তোমরা তোমাদের কাতার সোজা করো, ওয়াহাদু বাইনাল মানাকিব, এই কাঁধসমূহ পরস্পর মিলিয়ে দাও, অসদ্দুল খলাল, আর তোমরা কাতারের মাঝের ছিদ্র বন্ধ করে দাও, আলিনু বিআইদি ইখওয়ানিকুম, তোমরা তোমাদের ভাইয়ের হাতের সঙ্গে হাত আলতোভাবে মিলিয়ে দাও, ওয়ালা তাজরু ফুরজাতান লিশাইতান, আর মাঝখানে শয়তানের জন্য ফাঁকা রেখো না, ওমান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু তিনি বলেন, যে ব্যক্তি কাতারের মাঝে ছিদ্র বন্ধ করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার নিকটবর্তী করে নেবেন, ওমান কাতা সাফফান কাতাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁকা করে দাঁড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে ফাটল সৃষ্টি করে দিবেন। সম্মানিত উপস্থিতি, উক্ত বেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহি আবু দাউদ, হাদিস নাম্বার 662, প্রথম খণ্ড 97 পৃষ্ঠা, নুআমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকবালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলান নাসি ওয়াজি আলান নাসি বিওয়াজি ফাকাল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোকদের সম্মুখে মুখ করে বলতেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো, সালাসান, একথা তিনি তিনবার বলতেন। তিনি বলছেন, আল্লাহ লা তুকিমান্না সুফুফাকুম আউলি খালিফান্নাল্লাহ বাইনা কুলুবিকুম, হয় তোমরা তোমাদের কাতার সোজা করবে, না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাঝে ফাটল সৃষ্টি করে দিবেন। কালা, অতঃপর রাবি বলেন, ফারাইতুর রাজুলা,
আমি লোকদেরকে দেখতাম ইলজিকু বিমানকে বাহু বিমানকে বে সাহেবিহি অরুকবতাহু বিরুকবতি সাহেবিহি ওয়া কাবাহু বিকাবিহি, লোকেরা কাদের সঙ্গে কাদ, হাঁটুর পাশের সঙ্গে হাঁটু এবং টাকনুর সঙ্গে টাকনু মিলিয়ে দাঁড়াতেন। সম্মানিত উপস্থিতি, উক্ত বেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 667 প্রথম খণ্ড 97 পৃষ্ঠা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন রাসু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো, অকরেবু বাইনাহা পরস্পর নিকটবর্তী হয়ে দাঁড়াও, ওয়াহাদু বিল আনাক এই কাদের সঙ্গে কাঁধ তোমরা মিলিয়ে দাও, ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি সেই সত্তার কসম করে বলছে যার হাতে আমি মুহাম্মদ আমার প্রাণ রয়েছে, ইন্নি লা আরা শয়তান নিশ্চয় আমি শয়তানকে দেখি, আদখুলু ফি খালালে সফ সে কাতারের মাঝে প্রবেশ করছে, কাআন্নাল হাযাব কালো ভেড়ার বা বকরির বাচ্চার নাই। সম্মানিত উপস্থিতি, এছাড়া বহু হাদিস কাঁধে কাঁধ পা পা মিলিয়ে দাঁড়ানো সম্পর্কে বর্ণনা করা হয়েছে, কিন্তু আমাদের ভাইয়েরা এইভাবে ঘাড় বেঁকিয়ে পাটা অনেকটি ফাঁক করে তারা যেভাবে ব্যঙ্গ করেছে এভাবে নয়, আমাদের কাঁধকে আলতোভাবে মিলিয়ে দিতে হবে, পাকে সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে যেন অন্য ভাই কষ্ট না পায়, আমাদের পাটাকে একেবারে ইটের মতো এইভাবে মিলিয়ে দিতে হবে এবং আমাদের কাঁধটাকে সুন্দরভাবে আলতোভাবে ভাইয়ের সঙ্গে মিলিয়ে দিতে হবে। এর মধ্য দিয়ে ধনী দরিদ্র রাজা প্রজা বড় ধরনের মানুষ ছোট মানুষ সব একসঙ্গে একাকার হয়ে মসজিদে দাঁড়িয়ে তারা সমস্ত কিছু উঁচু নিচু ভুলে গিয়ে কালো সাদা ভুলে গিয়ে সর্বদা পরস্পর ভাই ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে তারা কাঁধে কাঁধ পা পা মিলিয়ে দাঁড়াবে, এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন। অনেকেই বলেন যে এটা হলো বেয়াদবি, কিন্তু না, এটা বেয়াদবি নয়, বরং এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেয়াদবি মনে করতেন তাহলে এতগুলি হাদিস তিনি বলে যেতেন না, এতগুলি হাদিস তিনি বর্ণনা করতেন না। ওই জন্য আমরা হয়তো অন্য সময় এটা বেয়াদবি মনে করি, কিন্তু কাঁধে কাঁধ পা পা মিলিয়ে দাঁড়িয়ে সলাত আদায় করা এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট সুন্নাহ। যারা বিভিন্নভাবে ব্যঙ্গ করে এবং অঙ্গভঙ্গি দিয়ে তারা যেভাবে ইনসাল্ট করেছে তারা, আমি মনে করি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সহি সুন্নাকে তারা ব্যঙ্গ করেছে। অতএব আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা এই ধরনের ব্যঙ্গ থেকে বিরত থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি আপনারা ধারণ করুন এবং সেই সহি সুন্নাহ অনুযায়ী আপনারা জীবন চলার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সঠিক বুঝে সেই অনুযায়ী চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।